তো বন্ধুরা দেখো, চলে এলাম এখন ফার্নিচারের দোকানে। এলাম, মেয়েকে রেখে এসেছি আর ছেলেকে রেখে এসেছি ওই পুরোনো বাড়িতে, আর ওখানেও এলাম। ওরা ওখানে খেলা করছে, মেয়ে ঘুমিয়ে গেছে। তো ভাবলাম চলো একটু বাজারে একটা খাট নিতে হবে, খুব অসুবিধা হচ্ছে, তো সেই জন্য দেখতে এলাম। তো চলো, গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ মোটামুটি ভালোই আছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকে হচ্ছে শুক্রবার, পুরো ভিডিওটাই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর দেখো, এখানে আমরা চলে এসেছি ফার্নিচারের দোকানে। এটা দেখো, ডাইনিং টেবিল 4 সিটের, খুব ভালো লাগলো এটা দেখে। আর প্রথমে যে খাটটা দেখলে, ওই খাটটাও বেশ সুন্দর, ওটা সেগুন কাঠের। আর দেখো এখানে সোফা সেটটাও আমার খুব পছন্দ হয়েছে। তো এখন আমি সোফা সেটটা নেব না, এখন শুধু আমি খাট নেওয়ার জন্য এসেছি, দেখি পছন্দ হলে ফাইন্যান্স করব, বাজাজ ফাইন্যান্সের কার্ড দিয়ে নেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে কী কী নেই দেখো, এইখানে দেখো দোলনা, আর দেখো ড্রেসিং টেবিলটা খুব সুন্দর, একটা ড্রেসিং টেবিলও খুব পছন্দ হয়েছে। টি টেবিলটা, দেখো এই টি টেবিলটা খুবই পছন্দ, ছেলেরও পছন্দ, কিন্তু দাম হচ্ছে 20,000 টাকা এই টি টেবিলটার, এত ছোট্ট একটা কিন্তু দেখতে খুব সুন্দর। আর এই সোফা সেটটাও খুব পছন্দ হয়েছে, পরে নেব। টি টেবিলটা আমার খুব, এখন এমনিতে তো আমি চা খাচ্ছিলাম না, কিন্তু এখন ঠান্ডার দিন না, চাটা না খেলেও ভালো লাগে না, ঠান্ডা লাগে। পুচুম কি করে, পুচুম না চা খাও, চা খাবে তুমি? কি খাবে, মুড়ি? তো বন্ধুরা দেখো, খেজুরের গুড়ের পায়েসটা, আমি খেজুরটাকে পুরো ভেঙে নিয়েছি শিলনোড়া দিয়ে, আর যতটুকু দিব অতটা গুঁড়ো 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 করে দিয়েছি, যতটা না লাগবে এখানে গোটাটাই রেখে দিব। এটা হয়ে গেছে, চলো গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, খেজুর গুঁড়গুলো এখানটাতে অর্ধেকটা আমি শিলনোড়া দিয়ে ভালো করে থেতলে নিয়েছি, আর এটা হচ্ছে গোটায় রেখেছি, যদি লাগে তাহলে দেব। গুঁড়গুলো দিয়ে দিচ্ছি, আইডিয়া নেই, একদম আমার আইডিয়া নেই সত্যি কথা বলতে, যে কতটুকু গুড় লাগবে না লাগবে। আরো লাগবে, পুরোটাই লাগবে মনে হচ্ছে। তো দেখো বন্ধুরা, আর একটু দিলাম, দেখো দুটো টুকরা ছিল, আর একটা দিয়ে দিয়েছি, আর অল্প একটু রয়েছে। কালারটা খুব সুন্দর আছে দেখো, কালারটা বাউ হয়েছে। কে তো বন্ধুরা দেখো, সেদিনকে যে খাটটা দেখে এলাম, খাটটা চলে এসেছে, তো মাঝখানে বৃহস্পতিবার গেল, সেই জন্য খাটটা পাঠাইনি। আর আমি তোমাদের একদিন গ্যাপ করে ভিডিওটা একসঙ্গেই, দুটো ভিডিও একসঙ্গেই দিয়ে দিলাম, কেন আলাদা আলাদাভাবে দিলে আবার অসুবিধা হবে, সেই জন্য ছোটো ছোটো করে ডেলি তো ভিডিও এখন দিতে পারছি না। তো দেখো খাটটা চলে এসছে, মিস্ত্রিও সঙ্গে এসেছেন, উনি ফিটিং করছে। তো সঙ্গে থাকো, দেখো ফিটিং করার পরে কেমন লাগে তোমাদেরকে দেখাবো। আর দেখো ঘরের অবস্থা। তো বন্ধুরা দেখো, আলনাটা এখানেই রাখা হয়েছে, এখন ওই ঘরে করব, এই জামা কাপড়গুলো নামালাম কি ভালো করে গুছাই। এখন বাজে 4:20-5টার দিকে ম্যাম আসবে। তো ছেলে আর মেয়ে দেখো, ওই দেখো বাইরে খেলছে, মেয়ে ঘুম থেকে উঠে গেল, কে একটু দুধ খাওয়াই দিয়েছি। আর এইখানটাতে দেখো, এই খাটটার একটু সমস্যা হয়ে গেছে, খাটটা তুমি লাগিয়ে দিয়ে চলে গেছেন। দেখো খাটের ডিজাইনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো, আর এটা হচ্ছে বক্স খাট। আর এই দেখো এই তোষকটা যে, এই গদিটা যে দেখো এতটা করে ছোট হচ্ছে,
দেখো বলেছে যে পুরো মাপে মাপে হবে, কিন্তু আনার পরে এখানে লাগানোর পরে দেখা যাচ্ছে এতটা করে ছোট হচ্ছে এদিক দিয়েও আর এদিক দিয়েও এতটা করে ছোট হচ্ছে। যদি আমি এটাকে এই দিকে পুরো মাপে মাপে করি তাহলে ওই দিকে ছোট হচ্ছে, আর এদিকে করলে এদিকে ছোট হচ্ছে। দেখো এতটা করে, এটা হচ্ছে খাটের ডিজাইনটা, নতুন খাট, এইটা বক্স খাট। এই দেখো নতুন খাট এসছে। আর এখন এটাকে আলনাটাকে আনবো, এই জিনিসগুলো একটু সাজাতে হবে। তো বন্ধুরা দেখো যেটা বললাম যে গদিটা, ও গদিটা বড় ছোট হচ্ছিল, তো এই একটু বড় ঠিক মাপের সাইজের আবার নিয়ে এসেছে ভ্যানে করে, আর ওই একটু যেটা ছোট হচ্ছে ওটা রিটার্ন নিয়ে চলে যাবে। আস্তে আস্তে ওনার সন্ধ্যাই হয়ে গেছে, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে দেখতে। তো এটা এখন রেখে উনি ছোটটা নিয়ে যাবে। হ্যাঁ বলবে মা শোনা, ওই দেখো নতুন বিছানা আবার চলে এসেছে, দেখো নতুন বিছানা চলে এসেছে আবার, দেখেছো? কেমন হলো এটা? এটা তো মোটামুটি ঠিক আছে, একদম মাপে মাপে হয়নি, এদিকটা পুরো মাপে মাপে হয়েছে। ওদিক দিয়ে ফাঁকা রাখলি, হাই হাই বলে দাও, এবারে হাই বলে দাও, বলবে না মা টুপু হাই বলবে না, হাই টুপু হাই বলবে না, হয় শুন পিছন দিকে হাই বলবে, পিছন দিকে একটু নাচু দিয়ে দেখো তো, নাচু দিয়ে দেখো একটু, নাচু দিয়ে দেখো, বল দেখো তো আমার চুলটা কেমন করে কাটু করে দিয়েছে। বল দেখো আমি ভ্যাকসিন নিয়েছিলাম, তিনটা ভ্যাকসিন একসঙ্গে, তিনটা ভ্যাকসিন একসঙ্গে। কোন পায়ে ব্যথু হয়েছিল সোনা, কোন পায়ে ব্যথু হয়েছিল দেখিয়ে দাও তো সোনা, বললাম দেখাবেন না, কালকে হাঁটতেই পারছিল না, আজকে মোটামুটি হাঁটতে পারছে, অনেক ব্যথু। নতুন বিছানাটাতে বেডশিটটা লাগিয়ে দিচ্ছি, এটা তো ওই ঘরের বেডশিটটা লাগিয়ে দিচ্ছি, ওই ঘরে তো অনেকটাই বড় বিছানা, তো বিছানার বেডশিটটাও অনেক বড়। আর এই প্লাস্টিকগুলো থাকলে পরে এই যে একটা প্লাস্টিক তারা যে রয়েছে তোষকটার মধ্যে, বেডশিটটা ঠিকঠাকভাবে থাকে না, এদিক ওদিক পালিয়ে যায়। তো দেখো বেডশিটটা তো লাগিয়ে দিচ্ছি, এটাতে লাগাতে একটু অসুবিধা হচ্ছে। আর এখানে দেখো মেয়েকে নিচু বিছানাটা দেখে একাই চাপতে যাচ্ছে, দেখো একদিন দুদিন ও ট্রাই করলে ঠিক চেপে যাবে। কালকে ওকে ভ্যাকসিন লাগানো হয়েছে, একটা পায়ে খুবই ব্যথা, তিনটা দিয়েছে একসঙ্গে, 1.5 বছরের ভ্যাকসিনটা। তো বন্ধুরা দেখো খাট আমার রেডি, সাজিয়ে নিলাম, মামা বন্ধুরা বিছানাটা পাতার পরে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে। আর দেখো মেয়ে তো বদমাশি করছে এখানটাতে, আর খাটের ডিজাইনটা ভালোভাবে দেখা যাচ্ছে না, সেই জন্য আমি তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আর একটু শুয়ে আরাম করে নিই, দেখি বিছানাটাতে শুয়ে কেমন। তো নতুন নতুন তো শুয়ে, আমার পুরোনো বিছানাটাতেই শুয়ে মনে হচ্ছে বেশি আরাম, এটাতে অতটা ভালো লাগলো না শুয়ে পড়ে। ওই যে তোষকটা একটু একটু হার্ড হার্ড, পরে একটা নরম আর তোষক বানিয়ে বিছিয়ে দিব, আর সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য উঠে পড়লাম। ম্যাম ওকে পড়িয়ে যাওয়ার পরে আমার মাথাটা কেন যেন ব্যথা করছিল, তো শুয়েছিলাম, ছেলে আমার জন্য দেখো লাল জামা নিয়ে এসেছে।